এটা একটা জিনিসই প্রমাণ করে, ত্রিপুরার আইন শৃঙ্খলা বলে কিছু নেই, ত্রিপুরায় গণতন্ত্র বলে কিছু নেই, এবং যারা আক্রান্ত তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, আর যারা মারছে তাদেরকে প্রশাসন আড়াল করে রাখছে। কোন রাজনৈতিক দলের কথায় করছে এটা আমি জানি, এটা সর্বজন বিদিত, আলাদা করে বলার কিছু নেই। এবং আমি প্রশাসনকে দোষ দিই না, তাদেরও নিজেদের চাকরির স্বার্থে, পদ বাঁচানোর স্বার্থে তাদের এই কাজগুলো করতে হচ্ছে, কিন্তু এর অবসান শীঘ্রই ঘটবে। বিপ্লব দেবের সরকার এবং বিজেপির সরকার, ত্রিপুরার সরকার যদি ভাবে যে ভয় দেখিয়ে আর দুটো পাথর মেরে আর 10টা গাড়ি ভেঙে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখবে, এরা মূর্খের স্বর্গে বাস করছে। এরা যত তৃণমূল কংগ্রেসের উপর আঘাত করবে, তৃণমূল কংগ্রেসের শক্তি জেদ তত বাড়বে। আপনারা দেখুন, যারা আইনজীবীরা যাচ্ছে কোর্ট পৌঁছাতে পারছে না, আইনজীবীদের গাড়ি ভাঙচুর হচ্ছে। আমাদের সুবল ভৌমিক এক সপ্তাহ আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, আগে বিজেপিতে ছিল, কংগ্রেসে ছিল, তার গাড়ি আজকে কোর্টে যেতে গিয়ে ভেঙে দিয়েছে, হাত থেকে মাথা থেকে রক্ত বেরোচ্ছে। কি অবস্থা! চারিদিকে নৈরাজ্য, অরাজকতা, অনাচার। এবং সিপিএমকে 25 বছরে সিপিএমের সরকারকে সরিয়ে মানুষ বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছিল এক বুক স্বপ্ন নিয়ে, আশা নিয়ে। আজকে যে পরিস্থিতি ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করেছে, ত্রিপুরাকে 100 বছর পিছিয়ে দিয়েছে। উন্নয়ন সামগ্রিক অগ্রগতি কিছুই নেই। যারা মার খাচ্ছে তাদেরকেই পুলিশ গ্রেপ্তার করছে। প্রাথমিক সহায়তা, প্রাথমিক যে মেডিকেল হেল্প, অ্যাসিস্ট্যান্স, সেটুকুও দিচ্ছে না। আমাদের একজন সহকর্মী সুদীপ রাহা বলে তার মাথায় গুরুতর চোট লেগেছে, মাথা থেকে রক্ত বেরোচ্ছে। মিনিমাম অ্যাসিস্ট্যান্সটুকু, প্রাথমিক সাহায্যও পুলিশ করেনি, মিনিমাম ফার্স্ট এডটুকু দেয়নি। কালকে রাত্রিবেলা যখন তারা বেরোতে যাচ্ছিল, বলো সামনের বিজেপির গুন্ডারা দাঁড়িয়ে আছে, আপনারা রাত্রে এই থানায় থাকুন, তারপর সকালে যাবেন, নইলে আমরা সামলাতে পারবো না, আইন শৃঙ্খলার পরিবেশ আরও খারাপ হবে। পুলিশের উপর ভরসা করে 14 জন এখানে থাকলো, সকালবেলা 5টা না 5টা বাজতেই তাদেরকে অ্যারেস্ট করা হলো। বললো আপনারা নিয়ম ভেঙেছেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা সাংবাদিকরা এখানে আছেন, আপনাদের চোখের সামনে 500 জন জড়ো হয়নি দুপুরবেলা? এটা ডিজাস্টার আইন ভাঙা হয় নাই? এটা মহামারী আইন ভঙ্গ নয়? ভারতবর্ষে ত্রিপুরা কি আলাদা দেশ নাকি? ভারতবর্ষের আইন কেন ত্রিপুরায় প্রয়োগ করা হবে না? ত্রিপুরা কি মঙ্গল গ্রহ? ত্রিপুরায় বিজেপি সরকার কীভাবে নিয়েছে কারোর পৈতৃক সম্পত্তি? ভারতবর্ষের আইন তো সবার জন্য প্রযোজ্য, জাতি বর্গ বর্ণ দলমত নির্বিশেষে। তৃণমূল কংগ্রেসের জন্য প্রযোজ্য, কংগ্রেসের জন্য প্রযোজ্য, সিপিএমের জন্য প্রযোজ্য, বিজেপির জন্য প্রযোজ্য। আজকে আমাদের সহকর্মীদের রাস্তায় বেরোলে অ্যারেস্ট করছে, বলছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট। আর জায়গায় জায়গায় বিজেপির দুষ্কৃতকারীরা গাড়ি ভাঙছে, মাথায় পাথর ছুটছে, রড দিয়ে, বল্লম দিয়ে, দা দিয়ে অ্যাটাক করছে, তখন এদের চোখে কাপড় পড়ে যাচ্ছে, এরা দেখতে পাচ্ছে না। তো এই দ্বিচারিতা বেশি দিন চলবে না। 17 মাস আর 18 মাস বিপ্লব বাবুর শেষে শুরু হয়ে গেছে, আর বিজেপিকে কি করে হারাতে হয় তৃণমূল কংগ্রেস ভালো করে জানে। একটা মামলায় গ্রেফতার করা হয়েছিল, পৃথক আরেকটা মামলায় অ্যারেস্টের কথা বলা হলো, কোর্টটা খারিজ করেছে। আপ দেখিয়ে যে লোকতন্ত্র কি বাত করতে হ্যাঁ, মোদি জি কা ডবল ইঞ্জিন সরকার কা ক্যা পরিণয় হ্যায় ত্রিপুরা মে, লোগো কে উপর সরে আম খুলে আম পুলিস কে সামনে হামলা হো রহা হ্যায়। মে দো বার ত্রিপুরা আয়া নেই কি দোনো বার তৃণমূল কংগ্রেস কে সমর্থকো কা গাড়ি তোড় দিয়া গিয়া, উনকে উপর পত্থর সে, কিল সে, লোহে কে রড সে আক্রমণ কিয়া গিয়া হ্যায়। বিপ্লব দেব কো অগর লাগতা হ্যায় যে কিসি কা বাপ কা জাগির হ্যায়, ত্রিপুরা ত্রিপুরা কে লোগো কা হ্যায়, বিজেপি কা বাপ কা জাগির নেই। ইনকো অগর লাগতা হ্যায় ত্রিপুরা মে হাম আপনা গুন্ডা রাজ চালায়েঙ্গে তো উনকা কাহানি খতম হো চুকা হ্যায়। 1.5 সাল মে আপ লিখ লিজিয়ে, জিতনা মেহনত করনা হ্যায়, জিতনি তাকত লগানা হ্যায়, জিতনা সংঘর্ষ করনা হ্যায় তৃণমূল কংগ্রেস করেগা, और बीजेपी का सरकार को उखाड़ के फेंकेगा। दो दो बार आए हैं अभी लगातार, मतलब আমি আলোচনায় আসবো, গোপাল মণ্ডলের কাছে আসবো। পরিষ্কার যেটা অভিযোগ করা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন, তৃণমূলের স্পষ্ট বক্তব্য, যে বিজেপি গণতন্ত্রের কথা বলে সেই বিজেপি ত্রিপুরাতে কিভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে, এই ঘটনা থেকে পরিষ্কার। দেখুন, ত্রিপুরাতে গণতন্ত্র রক্ষিত হয়েছে কিনা তার আগে একটা কথা বলি।
10ই ডিসেম্বর যখন জেপি নাড্ডা আক্রান্ত হয়েছিলেন এই পশ্চিমবঙ্গের বুকে, সেদিনকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে জনগণের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ জনরোষ। তা আপনি বা আমরা কি করে এখনই নির্ধারণ করতে পারি যে এটা জনগণের বিক্ষোভ নয়, স্বাভাবিক স্বতঃস্ফূর্ত বিক্ষোভ নয়? হতে পারে সেটা। একটা জিনিস হচ্ছে যে চোরের মায়ের বড় মানে ওই ঘটনা নিয়ে এই ঘটনাকে জাস্টিফাই করতে চাইছেন? দেখুন আমি বলছি জেপি নাড্ডার উপর হামলার ঘটনা সেটা 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 নিন্দনীয়, সেটা দিয়ে কি এই এই ঘটনাকে আপনি জাস্টিফাই করছেন? হ্যাঁ, যিনি সেই গণতন্ত্রের পূজারি, আজকে দুদিন আগে আমরা দেখেছি বিধাননগরে সেন্ট্রাল পার্কে 5 মিনিট গেটের সামনে কিছু শিক্ষামন্ত্রী ছেলেমেয়ে যারা শিক্ষক চাকরি প্রার্থী তারা অনশন হীন অনশন করছিলেন, রাতে অন্ধকারে পুলিশ তাদের মেরে সেদিন তুলে দেয়। বেশ, সেদিন কোথায় ছিল গণতন্ত্র? বেশ, আমি আমি আসবো, আমি আসবো। लड़ाई भाजपा बनाम त्रिपुरा का है, तृणमूल बनाम बीजेपी का नहीं है। भाजपा के साथ त्रिपुरा के लोगों की लड़ाई है। आप लिख लीजिए 1.5 साल के अंदर बीजेपी का नीचे से जमीन खिसक चुकी है। एक सप्ताह में जो आप देख रहे हैं उसको देख के क्या आपको लग रहा है? जो मैं वही आपको कह रहा हूँ, जमीन का बात नहीं है ये लड़ाई, भाजपा के खिलाफ त्रिपुरा के लोग लड़ेंगे और पूरी ताकत के साथ लड़ेंगे और 1.5 साल में बीजेपी का सरकार को उखाड़ के फेंकेंगे। उनका अगर हिम्मत है तो बचा ले। मानुष हमारे संगे, मानुष बीजेपी के सरकार सिद्धांत नहीं नहीं বিজেপির শেষে শুরু হয়ে গেছে। আপনি বলেছিলেন 15 দিন পর পর আসবো, এতে এক সপ্তাহ পর পর আসতে হচ্ছে যা পরিস্থিতি। যতদিন আসবো ছাড়বো না, এক সপ্তাহ দরকার হলে যদি 2 দিন আসবো, সপ্তাহে 3 দিন আসবো, যতদিন না এদেরকে উৎখাত করছি আমি ছাড়বো না। এদের যা জেদ, এদের জেদের থেকে 3 গুণ বেশি জেদ আমার। আজকে তো বেল হলো, সত্যের জয় হলো, সততার জয় হলো, ন্যায়ের জয় হলো, মানুষের জয় হলো, গণতন্ত্রের জয় হলো, আগামী দিনে জয়ের ধারা অব্যাহত থাকবে। আপনারা দেখুন, কালকে সিপিআইএম রাজ্য কমিটি নিন্দা করেছে তৃণমূল কংগ্রেসের হামলার। যারা নিন্দা করছে তাদেরকে অনুরোধ করবো রাস্তায় বেরোন, মানুষের পাশে দাঁড়ান। আপনারা যদি রাস্তায় থাকতেন বিজেপির অবস্থা হতো না।